علم القران خلق الانسان علمه البيان الشمس والقمر بحسبان السلام عليكم ورحمه الله وبركاته شكون تبشر يا عبد الله বাংলাটাকে ইংলিশে -এ লিখে লিখেছেন তো ঠিক পুরোপুরি পড়তে পারিনি বুঝতে পেরেছেন তো যতটুকু বুঝলাম যে পুরুষেরা কিংবা মহিলারা কবরস্থানে প্রবেশ করতে পারবে কি সময় তো ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যুরুল কুবর ফাইন্না তুযাক্কিরুল আখিরা আল্লাহ লান আল্লাহু যাওয়ারাতিল কুবর দুটো হাদিস রয়েছে তিরমিজিতে একটি হাদিস বলছে তোমরা কবর জিয়ারত করো তাহলে তোমাদের পরকাল স্মরণ হবে আরেকটি হাদিস বলছে যে যারা বেশি বেশি খবর করে তাদের জন্য রয়েছে এখানে বেশি বেশি কবর জিয়ারত করে লানত রয়েছে এটা মহিলাদের জন্য বুঝতে পেরেছেন কেননা মহিলাদেরকে কবরস্থানে যেতে মানা এই জন্য করা হয়েছে তাদের অন্তর নরম তারা ওখানে গিয়ে কান্নাকাটি আরম্ভ করে দেবে বুঝতে পেরেছেন তো সম্মানিত ভাই আমার মহিলাদের জন্য কবরস্থানে না যাওয়াটাই ভালো তবে উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা যে হয়তো আমাকে এমন জায়গায় যেতে হবে সেটি হয়তো কবরস্থানের পাশ দিয়ে রাস্তা সেই রাস্তা দিয়ে আমাকে যেতে হবে তাহলে আমি কি করব তো সেই ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি দোয়া পাঠ করে নেবেন সেই দোয়াটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম আহলাল দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত

তো পুরুষেরা খর জেরত করতে পারবে তারপরে বিষয়টা আমি বুঝলাম না আপনি ভয়েস মেসেজে প্রশ্ন করবেন যাতে করে আমি বুঝতে পারি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আহমত